সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিসি না এমবিডি নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা ফুলের ঝাড়ু কারখানাতে আছি। তো এই ফুল ঝাড়ু কারখানাতে কিভাবে ফুলের ঝাড়ু তৈরি করে এবং যারা ফুলের ঝাড়ু কারখানার ব্যবসা করতে চান তারা কিভাবে এখান থেকে শিখে নিজের ব্যবসা করতে পারবেন কারখানা দিয়ে, এবং যারা ফুলের ঝাড়ু পাইকারি কিনে ব্যবসা করতে চান, সবার জন্য থাকবে আজকে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ফুলের ঝাড়ু কারখানা ব্যবসা করবেন এবং ফুলের ঝাড়ু ব্যবসা করবেন। তো চলুন শুরু করা যাক। এই জায়গা শুধু বানাইতেছে না? কোন কোয়ালিটির মাল এই? আপনি নর্মাল দা নাকি? 50 টাকা করে পাইকারি বেচেন? আপনাকে মাল কি গুডাউন কম নাকি এখন বেচে লেছেন? আচ্ছা, কয় ধরনের মাল তো বানান আপনারা? মনে করেন নিচে কত? নিচে 35 টাকা। এখন যেটা বানাতেছেন এটা কয় টাকা? এটা 50 টাকা। এটা এটা কি ভিতরে কি পাইপটা হবো নাকি? আবার আপনার এই ফুলটি বেছেন নি ভাইকারি কেমন? কত কয় এমন কেমন বেছেন? ৬০-৪৫-৯৩-৯৩ এই নাম্বার শুনলে আপনার ভালো না? হ্যাঁ, ঠিক আছে।